ভারতের পুরোহিত রামগিরি মহানবী সাল্লাহ আল্লাহসাল্লামকে নিয়ে কুটুক্তি ও বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা বক্তারা দোষীদের শাস্তি দিতে ভারত সরকারের কাছে জোরদাবি জানান একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শেরে বাংলা পার্কের সামনে পঞ্চগড় ঢাকা জাতীয় মহাসড়কে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করেন তারা চাপাই নবাবগঞ্জ ও ঠাকুরগাঁয়েও বিক্ষোভ করেছেন মুসল্লিরা রাজবাড়িতে চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কর্মরত পিচ রেট শ্রমিক ও লাইন সাহায্যকারী শ্রমিকরা এই কর্মসূচির আয়োজন করে এ শ্রমিকদের বয়সসীমা শিথিল করে শূন্য পদের বিপরীতে চাকরি স্থায়ীকরণ করে বৈষম্য দূর করার দাবি জানান তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবদুল্লা আল মামুনকে বিভাগ থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা বিভাগের অফিস ও শ্রেণীকক্ষে তালা দিয়ে এ কর্মসূচি পালন করেন তারা শিক্ষার্থীদের পোশাক নিয়ে হেনস্থা ও পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে নম্বর কম সহ বিভিন্ন অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ ছয় দফা দাবিতে রংপুরে মানববন্ধন করেছে স্থানীয়রা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন তারা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন অবিলম্বে তার মুক্তি দেয়া না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন গণমাধ্যম কর্মীরা শারদীয় উৎসবকে সামনে রেখে মহালয়ার দিনে কাপ্তায়ের আটটি মন্দির পরিদর্শন করেছেন একচল্লিশ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লতিফুল বাড়ি সঙ্গে ছিলেন একচল্লিশ বিজিবি মেডিকেল অফিসার মেজর আশিকুজ্জামান রিমো সিদ্দিক সময় সংবাদ